আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কারিম চাঁদ। ভাই আপনার কাছে যে এই যে বড় যে ইলিশ মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? পদ্মা থেকে ভাই। পদ্মা ভাই, পদ্মা। এটা পদ্মার ইলিশ মাছ নাকি? জি। এক একটা ওজন কতটুকু আছে ভাই? 1 কেজি 700-800। 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম আছে। এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতে? 1500 টাকা কেজি। 1500। 1500 টাকা কেজি। আমাদের আছে আপনার 1 কেজি থেকে বাজার 1 কেজি 800 গ্রাম পর্যন্ত আছে। 1 কেজি 800 গ্রামও আছে। জি। এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি? এটা 1800 টাকা। 1800 টাকা। 1700 টাকা কেজি একদম নিলে 1700। একেবারে তাজা মাছ। এটা 1800 টাকা কেজি। জি। এই মাছগুলো বাজারে চাহিদা কি রকম আছে ভাই? আছে বড় সাইজের মাছগুলো? আছে, মোটামুটি আছে। বালি দুই দিনের তুলনায় আজকে একটু কম। আজকে একটু কম? 50-100 টাকা কম। মাছের দাম কি সামনে আর কমার সম্ভাবনা আছে নাকি ভাই? ভাই কম তো পারে, সম্ভাবনা আছে অনেক, আল্লাহর কাছে। এলাকা দানিয়ে দিনে সেরা তো আসেন না, যদি নদীতে মাছ পড়ে তাহলে দাম কমবে, আর যদি না মাছ ধরে না পড়ে তার দাম আর কমবে না। কত ভাই? কত? 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 500 টাকা। 500 টাকা। 500 টাকা। 500 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 টাকা। 500। 10 টাকা। 500। 10 টাকা। 500। 10 টাকা। 20 টাকা। 20 টাকা। ভাই আপনি ভালো? ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাদাত। শাহাদাত ভাই, এই যে আপনাদের যে বড় যে ইলিশ মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে না ভাই? এটা ভাই বরিশালের মাছ। এটা বরিশাল ইলিশ মাছ? জি। এক একটা ওজন কতটুকু আছে? এক একটা 800 গ্রাম। হ্যাঁ, 800 গ্রাম। 800 গ্রাম। জি। এই 800 গ্রামের ইলিশ মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? ব্যবস্থা আছে ভাই 1050। 1050। এই সাইজের মাছগুলো আছে বাজারে চাহিদা কিরকম আছে ভাই? চাহিদা ভালো আছে, মোটামুটি চাহিদা আছে ভালো। চাহিদা